আসসালামু আলাইকুম। আরবিক পাসওয়ার্ড এর ধারাবাহিক ভিডিও দেখুন আর সহজে আরবি শিখুন। প্রিয় ভিউয়ার্স, আরবিক ল্যাঙ্গুয়েজের উপর পূর্ণাঙ্গ একটি কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের কোর্সের অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা অত্যন্ত সহজ ও শর্ট উপায়ে আরবি ভাষাকে আয়ত্ত করার চেষ্টা করব, আরবি ভাষাকে জয় করব। কথা না বাড়িয়ে আসুন আমরা শুরু করি। আদ্দারসুল আউয়ালু, প্রথম পাঠ। প্রথম পাঠে আমরা প্রথমত শব্দার্থগুলোকে চর্চা করব, পরবর্তীতে এই শব্দার্থগুলো দিয়ে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করব। শব্দার্থগুলোর মধ্যে যেমন কিতাবুন, একটি বই, কিতাবুন একটি বই, কালামুন একটি কালাম, কালামুন একটি কালাম, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট। আসুন ছবি দেখে আমরা শব্দার্থগুলো আয়ত্ত করি, যা অত্যন্ত সহজ হয়ে যাবে আমাদের জন্য। যেমন কালামুন, কালামুনের ছবি আছে, কালামুন একটি কালাম, কালামুন একটি কালাম, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, মিসবাহুন একটি বাতি, মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, সারিরুন একটি খাট, সারিরুন একটি খাট, দিদারুন একটি দেয়াল, দিদারুন একটি দেয়াল, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, আরবি ভাষায় ইঙ্গিতবাচক কিছু বিশেষ্য আছে, যেই শব্দগুলো দ্বারা কোনো বস্তুকে ইঙ্গিত করে ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়। যেমন হাজা হাজিহি, দালিকা তিলকা, হাজা হাজিহি, এটা নিকটবর্তী কোনো বস্তুকে ইশারা করে, ইঙ্গিত করে নির্দেশ করা হয়। হাজাটা পুলিঙ্গ শব্দের জন্য ব্যবহার হয়, হাজিহিটা স্ত্রীলিঙ্গ শব্দের জন্য ব্যবহৃত হয়। জালিকা তিলকা এই দুটি দূরবর্তী কোনো বস্তুকে ইঙ্গিত করার জন্য ব্যবহৃত হয়। জালিকাটা পুলিঙ্গ শব্দের জন্য ব্যবহৃত হয়, তিলকা স্ত্রীলিঙ্গ শব্দের জন্য ব্যবহৃত হয়। আমরা তার উদাহরণ এখন প্র্যাকটিক্যাল দেখব। হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কালামুন, উহা একটি কলম, জালিকা কালামুন, উহা একটি কলম। আমরা একটু আগে যে শব্দগুলো চর্চা করলাম, সাথে সাথে ইঙ্গিতবাচক যে বিশেষ্য আমরা শিখলাম, উভয়টার সমন্বয়ে এখন আমরা পূর্ণাঙ্গ বাক্য তৈরির চেষ্টা করব।
ছবি দেখে আমরা বাক্য চর্চা করতে চেষ্টা করব। হাজা বাবুন, হাজা বাবুন, ইহা একটি দরজা। এখানে দরজাটি নিকটবর্তী স্থানে অবস্থিত, তাই হাজা শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। এখানে বাতিটির অবস্থান দরজার চাইতে দূরে, সেজন্য ইসমে ইশারা বা ইঙ্গিতবাচক যে বিশেষ্য সেটা জালিকা ব্যবহার করা হয়েছে। তাহলে জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। দেয়ালের অবস্থান নিকটে, সেজন্য হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। হাজা বাইতুন, ইহা একটি ঘর। হাজা বাইতুন, ইহা একটি ঘর। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। জালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা সারিরুন, উহা একটি খাট। জালিকা সারিরুন, উহা একটি খাট। হাজা বাবুন, ইহা একটি দরজা। হাজা বাবুন, ইহা একটি দরজা। ছবি দেখে আমরা শব্দগুলোকে আরো সহজভাবে আয়ত্ত করতে পারি। যেমন বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। বাবুন, একটি দরজা। কুরসিউন, একটি চেয়ার। কুরসিউন, একটি চেয়ার। উফলুন, একটি তালা। উফলুন, একটি তালা। দাররাজাতুন, একটি সাইকেল। দাররাজাতুন, একটি সাইকেল। মিজল্লাতুন, একটি ছাতা। মিজল্লাতুন, একটি ছাতা। সাআতুন, একটি ঘড়ি। সাআতুন, একটি ঘড়ি। সাইয়ারাতুন, একটি গাড়ি। সাইয়ারাতুন, একটি গাড়ি। নাজ্জারাতুন, একটি চশমা। নাজ্জারাতুন, একটি চশমা। মিফতাহুন, একটি চাবি। মিফতাহুন, একটি চাবি। সুন্দুকুন, একটি বক্স। সুন্দুকুন, একটি বক্স। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে শব্দগুলো শিখলাম, এই শব্দগুলো শেখার পাশাপাশি আমরা ইঙ্গিতবাচক বিশেষ্যও শিখলাম। ইঙ্গিতবাচক বিশেষ্য দিয়ে ওই শব্দগুলোর সমন্বয়ে আমরা বাক্য তৈরি করেছি। এখন আমরা ওই ইঙ্গিতবাচক সব যে বিশেষ্য আছে, সেই বিশেষ্য দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া যায়, সেগুলো আমরা এখন চর্চা করে নেব। যেমন মাহাজা, মাহাজিহি, ইহা কি বা এটি কি। মাহাজা, এটা
পুলিঙ্গ শব্দের জন্য ব্যবহৃত হবে, আর মাহাজি এটা স্ত্রীলিঙ্গ শব্দের জন্য ব্যবহৃত হবে। আমরা পুলিঙ্গ শব্দ বুঝে নেব যে শব্দের শেষে উল তাটা থাকবে না, সেই শব্দ হবে পুলিঙ্গ। অধিকাংশ ক্ষেত্রেই এই রুলসটা প্রযোজ্য হয়। আর যে শব্দের শেষে গোল তাটা থাকবে সেই শব্দ হবে স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে পুলিঙ্গ শব্দের জন্য হবে মাহাজা, আর স্ত্রীলিঙ্গ শব্দের জন্য হবে মাহাজিহি। যেমন মাহাজা কিতাবুন, কিতাবুন শব্দের শেষে গুলতা নেই, সেজন্য মাহাজা কিতাবুন। আর মাহাজিহি সাইয়ারাতুন, সাইয়ারাতুন শব্দের শেষে গুলতা আছে, সেজন্য মাহাজা ব্যবহার না হয়ে মাহাজিহি ব্যবহৃত হবে। অনুরূপভাবে মা দালিকা মা তিলকা, এই দুটি শব্দ বা এই দুটি ইঙ্গিতবাচক যে বিশেষ্য, এই বিশেষ্য দুইটা দূরবর্তী শব্দকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। তাহলে মা জালিকা পুলিঙ্গ শব্দের জন্য, মা তিলকা স্ত্রীলিঙ্গ শব্দের জন্য। আমরা একটু আগে জেনে নিয়েছি পুলিঙ্গ শব্দ হয় যে শব্দের শেষে গোলতা থাকে না, যেমন কিতাবুন। আর স্ত্রীলিঙ্গ শব্দ যে শব্দের শেষে গোলতা থাকে, যেমন সাইয়ারাতুন, মিস্তরাতুন, প্লাস্টিক গোলতা থাকে। আচ্ছা, এখন আমরা এই ইঙ্গিতবাচক বিশেষ্য দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় এবং সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা বাক্য তৈরি করব এবং চর্চা করব। যেমন মাহাজা ইহা কি, মাহাজা ইহা কি, হাজা কিতাবুন, ইহা একটি বই, হাজা কিতাবুন। যদি প্রশ্নের মধ্যে হাজা দিয়ে প্রশ্ন করে, উত্তরের মধ্যে শর্ট টেকনিকে আমরা বলতে পারি উত্তরের মধ্যেই হাজাটা ব্যবহার হবে, হাজি হবে না। ঠিক তেমনি হবে মা জালিকা উহা কি, মা জালিকা উহা কি, জালিকা কালামুন উহা একটি কলম, জালিকা কালামুন উহা একটি কলম। মা হাজিহি ইহা কি, মা হাজিহি ইহা কি, হাজিহি মিস্তরাতুন ইহা একটি রুলার, হাজিহি মিস্তরাতুন ইহা একটি রুলার। ছবি দেখে আমরা প্রশ্নের উত্তর দিব, এখানে প্রশ্নের উত্তর দেওয়া নেই, শুধু মাত্র ছবি দেখে আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এই সমস্ত শব্দগুলোর অর্থ আমরা একটু আগে চর্চা করে নিয়েছি। আচ্ছা, মাহাজা ইহা কি, মাহাজা ইহা কি, এর উত্তর আমরা বলতে পারি হাজা কুরসিয়ুন, হাজা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মা জালিকা উহা কি, যেহেতু এটা দূরবর্তী স্থানে আছে সেজন্য জালিকা, এবং এটা বাইতুন, বাইতুন শব্দের শেষে গুলতা নেই সেজন্য জালিকা ব্যবহৃত হয়েছে, তিলকা ব্যবহৃত হয় নাই। ওকে, মা জালিকা উহা কি, জালিকা বাইতুন, জালিকা বাইতুন উহা একটি ঘর। মা তিলকা উহা কি, মা তিলকা উহা কি, তিলকা সাআতুন, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। যেহেতু সাআতুনের শেষে গুলতা আছে সেজন্য তিলকা ব্যবহৃত হয়েছে। ওকে, মা হাজা ইহা কি, মা হাজা ইহা কি, হাজা কুফলুন ইহা একটি তালা, হাজা কুফলুন ইহা একটি তালা। মা জালিকা উহা কি, মা জালিকা উহা কি, জালিকা জিদারুন, যেহেতু একটি দেয়াল, আর জিদারুন শব্দের অর্থ হচ্ছে দেয়াল, জালিকা জিদারুন ইহা উহা একটি দেয়াল। মা হাজিহি ইহা কি,
যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি, এটা চশমা, চশমার আরবিক শব্দ হচ্ছে নাজারাতুন। হ্যাঁ, মা হাজিহি, হাজিহি নাজারাতুন, ইহা একটি চশমা। মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন, মিফতাহুন অর্থ চাবি, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাদা, ইহা কি? মা হাদা, ইহা কি? হাদা মসজিদুন, হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাজিহি, ইহা কি? মা হাজিহি, ইহা কি? হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। অনুরূপভাবে আমরা যে আজকে শব্দগুলা চর্চা করেছি, শব্দের অর্থ চর্চা করেছি, ইঙ্গিতবাচক শব্দ বা নাম বিশেষ্য আমরা শিখেছি, এবং এই ইঙ্গিতবাচক নাম বিশেষ্য, নাম বিশেষ্য থেকে এবং শব্দার্থ থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয় তা আমরা শিখলাম। সুতরাং যদি দুজন ব্যক্তি একসাথে বসে তারা পরিচিত আমাদের ব্যবহৃত শব্দার্থ যেগুলো আছে এগুলো নিয়ে দুজনে একজন আরেকজনের সাথে নামবাচক, সরি, ইঙ্গিতবাচক যে বিশেষ্য আছে এগুলো দিয়ে সচরাচর ব্যবহৃত যে শব্দ যেগুলো আমরা ব্যবহার করি ওগুলাকে অ্যারাবিকে ট্রান্সলেশন করে ওই শব্দটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব সহজেই আরবি বাক্য আমরা তৈরি করতে পারবো, এবং যে বাক্যটা স্টেটমেন্ট সেন্টেন্স হবে পরবর্তীতে আবার আমরা এই ইঙ্গিতবাচক যে বিশেষ্য আছে, ইঙ্গিতবাচক বিশেষ্য অর্থাৎ হাজা, হাজিহি, দালিকা, তিলকা, এই যে ইঙ্গিতবাচক বিশেষ্য, এই বিশেষ্য দিয়ে আমরা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করতে পারছি খুবই সহজে।